2017 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী আনুষ্কা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। বিয়ের 4 বছরের মাথায় অর্থাৎ 2021 সালে এ দম্পতির কোলজুড়ে আসে প্রথম কন্যা সন্তান ভামিকা। সন্তান জন্মের প্রায় 2 বছর পেরিয়ে গেলেও এখনও মেয়েকে সেভাবে প্রকাশ্য আনেননি তারা। এরই মধ্যে শোনা যাচ্ছে ফের নতুন অতিথি আসছে বিরাট আনুষ্কার সংসারে। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা 3 মাস পেরিয়ে গেছে, খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণাও দেবেন এই তারকা দম্পতি। একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত কয়েক মাস ধরেই নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন আনুষ্কা। এমনকি স্বামী বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট আনুষ্কাকে। সে সময় পাপারাজ্জিদের কাছে বিরাট অনুরোধ করেন যে তাদের ছবি যেন ছাপা হয়, পাশাপাশি আরও জানান খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিক ঘোষণা করবেন তারা। তাই তার আগে মা হওয়ার বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন এই তারকা দম্পতি। সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানে শাড়ি কিংবা ঢিলে ঢালা চুড়িদারে দেখা গেছে আনুষ্কাকে। ক্যামেরা থেকে বেবি বাম্প আড়ালে রাখতে পোশাক নির্বাচনেও বাড়তি সতর্কবার্তা অবলম্বন করেন তিনি।